আসসালামু আলাইকুম এভরিওয়ান, শর্মিলা কুকিং স্টুডিওতে আপনাদেরকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ঘরে পাতা মিষ্টি দই। তো ভিউয়ার্স, আমি ঘরে পাতা মিষ্টি দইয়ের জন্য বীজ হিসাবে ইউজ করতেছি টক দই। আপনারা চাইলে মিষ্টি দইও বীজ হিসাবে ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আমি আগেই বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কীভাবে এই মিষ্টি দই তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে। চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই। ভিউয়ার্স, আমি এখানে মিষ্টি দই করার জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি তরল দুধ। ভিউয়ার্স, এটা একদম ফ্রেশ দুধ, কারণ ফ্রিজের দুধ দিয়ে দই হবে না। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি। ভিউয়ার্স, চিনিটা আপনারা কম বেশি আপনাদের মতো করে দিতে পারেন। আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। ভিউয়ার্স, এই টক দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, আমরা প্রথমে এই টক দইটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেই, কারণ টক দইয়ে অবশিষ্ট পানিগুলো যদি আমরা দুধের সাথে মিক্স করি তাহলে আমাদের দইটা পানি পানি হয়ে যাবে, পানি বের হবে। তো আমরা এখন টক দইটা ছেঁকে নেব। আর আমি এখন দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ভিউয়ার্স, এটা আমি ক্যারামেলের জন্য চিনিটা ইউজ করব। তো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি, কারণ ভিউয়ার্স আপনারা পানিটা বেশি দিলে ক্যারামেলটা একদম পাতলা হবে। তো আমি কম পানি ইউজ করতেছি। এখন আমি একটা চুলায় দিয়ে দিব, চুলায় দিয়ে এটা সুন্দর মতো নাড়াচাড়া করব। ভিউয়ার্স, দেখুন এটা প্রায় ক্যারামেল হয়ে গিয়েছে। তো আমি এখন এটার মধ্যে 1/2 কেজি লিকুইড দুধ আছে সেটা দিয়ে দিব। দিয়ে এখন ভিউয়ার্স, এটা আমার একটু ঘন ঘন নাড়া লাগবে, কারণ ক্যারামেলটা দেওয়ার পর যদি না নাড়া হয় তাহলে নিচে দুধটা বসে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এটা বারবার নেড়ে নিব। ভিউয়ার্স, দেখুন আমার দুধটা প্রায় মানে বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। ভিউয়ার্স, আমি এখানে চিনি দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে একটু বেশি কম আপনাদের মতো করে দিতে পারেন। ভিউয়ার্স, চিনিটা পুরোটাই আপনাদের কাছে। তো আমি আবারও এটা নাড়াচাড়া করব। ভিউয়ার্স, চিনি দেওয়ার পর একটু ভালো ঘন বারবার নাড়াচাড়া করবেন, কারণ দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা অপেক্ষা করব দুধটা টানা পর্যন্ত। তো ভিউয়ার্স, আমাদের দুধটা প্রায় টেনে গেছে। দেখুন ভিউয়ার্স, প্রায় আমাদের 1/2 দুধটা টেনে গেছে, দেখুন কতটুকু টেনে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নিব এবং দইটা বসিয়ে নিব। তো প্রথমে আমি যে টক দইটা পানি ছেঁকেছিলাম সে দইটা দেখুন ভিউয়ার্স, আমার পুরো পানি ছেঁকে গিয়েছে এবং টক দইটা পুরো আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি, দেখুন এই পানি। তো আমি এখন একটা বাটিতে নিয়ে এটা ভালো মতো ফেটিয়ে নিব, টক দইয়ের মধ্যে কোনো আস্ত দানাদার না থাকে, এজন্য ভালো মতো এটা ফেটিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার টক দইটা প্রায় ফেটানো শেষ। তো আমি এখন দুধটা নিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন দুধটা হালকা গরম অবস্থায় নিতে হবে, কুসুম কুসুম গরম, একদম গরমও না একদম ঠান্ডাও না, কারণ ঠান্ডা দুধে দইটা বসবে না। এখন আমি এটার মধ্যে টক দইটা দিয়ে দিব। ভিউয়ার্স, টক দইটা আমি অল্প অল্প করে দিব, দিয়ে এই চামচের সাহায্যে ভালো মতো নেড়ে দিব। ভিউয়ার্স, আপনারা চাইলে চামচের সাহায্যেও নাড়তে পারেন, আবার বিটারের সাহায্যেও বিট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি দুইভাবেই দেখাচ্ছি, এখন আমি একটা বিটারের সাহায্যেও বিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, বিট করলে দেখুন কীরকম ফেনা হয়েছে, দুধের ফেনা ফোম দেখবেন। ভিউয়ার্স, বগুড়ার দই যখন বানায় তখন এরকম ফোম ফোম থাকে, এটা করলে দইটা খুব ভালো বসে এবং ভালো হয়। তো আমি এখন একটা হাঁড়িতে দইটা বসিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা চাইলে এটা একটা স্টিলের বাটিতেও বসাতে পারেন। তো আমি এখন দইটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন ফোম করার কারণে আমার দইয়ের উপরটা কীরকম ফেনা হয়েছে, আপনারা খেয়াল করবেন বগুড়ার দইয়ে এরকম ফেনা ফেনা থাকে। তো আমি এখন একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিব এবং একটা তোয়ালে নিব, 4-5টা মুড়িয়ে আমরা এটা কিচেনের ক্যাবিনেটে কিংবা আলমারির ভিতরে কম্বলের মধ্যেও এটা আমরা রাখতে পারি। গরম অবস্থায় এটা রেখে দিব সারা রাত কিংবা 8 থেকে 9 ঘন্টা। ভিউয়ার্স, একটু বেশি সময় দিলে দইটা ভালো হবে। তো ভিউয়ার্স, 8 থেকে 9 ঘন্টা শেষ, এখন আমরা বা পুরো রাত এখন আমরা দেখে নিব দইটা কেমন হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমার দইটা কতটা জমে গিয়েছে। তো আমি এখন এটা 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দেন এটা পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমার রেডি হয়ে গেল মিষ্টি দই। রেসিপিটা কত ভালো হয়েছে তা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমি কেটে আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স কেমন হয়েছে। আমি চামচের সাহায্যে একটু পাঞ্চ করে দেখাচ্ছি ভিউয়ার্স এটা কেমন হয়েছে।
তো ভিউয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন। প্লিজ প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটিমাত্র সাবস্ক্রাইবই আমি অনুপ্রেরণা পাবো সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।